नासिक कला उपलब्ध है। আমাদের সেলিম ভাই ছাদে সবজি চাষ করছেন, পুঁইশাক এই প্রথমবার কাটা হবে। আপনারাও করতে পারেন, ভাই শুরু করেন। আশা করি এক অক্ট তো দুই অক্ট ভালো গাইতে পারবেন। এটাতেও আপনি মনে হয় বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাইছেন, তাই না? আপনি সাথে এই সবজি চাষ করার সম্পর্কে কিছু বলেন, নতুন কেউ যদি শুরু করতে চায় কিভাবে শুরু করবে? আপনার কেমন লাগছে? এইটা তো সম্পূর্ণ অর্গানিক, এখানে তো বীজ দেওয়া হয় নাই, সারও পরিমাণ মতো যা দিচ্ছেন সার দেন নাই, তাহলে তো শুধু মাটির দ্বারাই হয়েছে। কিন্তু সার তো একটু একটু করে দিতে হবে, কারণ মাটি তো এখানে কম। গাছগুলো তো ভালোই তরতাজা মনে হচ্ছে। এখানে পানি দেন কয়বার দিনে? হ্যাঁ, এটা খুব মোটা ভালো, সকালে একবার পানি সকালে দেওয়া ভালো নাকি সন্ধ্যা রাতে দেওয়া ভালো? কারণ সকালে দিলে তো আপনার সারাদিন রোদে যায়, অনেকেই বলে যে এটা সন্ধ্যায় দিলে এটা অনেক বড় হয়েছে, এটা মনে আগে লাগানো ছিল, এটা অনেক বড় হয়েছে। একটু বড় করে কাটলে এগুলো থেকে আরো কুড়ি বেড়াতো না? নতুন করে আবার নিচ্ছে শীতের জন্য। আচ্ছা, লালটা থাকে সাথে দিব, লাল দিয়ে করবো, সেটা লাল দিলে খুব সুন্দর বিক্রি আসে। ফুল তো এখানে ছাদ তো অনেক বড়, আরো অন্যান্য সবজি করার ইচ্ছা আছে আপনার? ইচ্ছা তো আছে, ইচ্ছা থাকলে তো না, এগুলো তো ভালো, এটা তো সবাই যা বাড়িওয়ালারাও খুশি হয়েছে, তাদের সাথে চাষবাস হচ্ছে, মানুষ ভালো। না, সবজি চাষ তো আসলেই ভালো, কারণ সবজি তো এভাবে প্রত্যেকে ছাদে যদি একটু করে চাষ করতে পারে তার তো আর সবজি কেনা লাগবে না। এখানে যে সারে জায়গা আছে, অনেক জায়গা রয়েছে। না, সেলিম ভাইয়ের এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আশেপাশে পরে দেখাবো। এখানে হলো আপনি যে খেজুরের চারাটা দিচ্ছেন, এটা কোন খেজুর বা কি খেজুর? সৌদি আরবের জাত মনে আছে কি আপনার? মরিয়ম। তো এটা বীজ ফুট বীজ দিয়ে দিলেন নাকি বীজ একটু কোড়া? কি মরিয়ম? কামরাঙ্গা মরিয়ম। তো এই গাছটা তো এখন অন্য জায়গায় নিয়ে দিয়ে লাগাইতে হবে নাকি আরো কিছু দিন অপেক্ষা করবে? না, কাটিনি তো। এই লালগুলো থেকে কি আপনি ফল চাচ্ছেন? না, এগুলো তো ভালো ফুল আসছে, অবশ্য ফল পুঁইশাকের ফল অন্যরকম একটা টেস্টি। হ্যাঁ, এই সাদাগুলো তো অবশ্য কোনো ফুল আসি নাই। সাদা কি ফুল আসে দেরি কি? আচ্ছা, যা কাটছেন আপনার তো এটা অনেক সবজি হয়েছে, এটা তো আমার মনে হয় বাজারে এখন যে দাম, এটা এতটুকু কিনতে গেলে অন্তত 50-60 টাকা লাগবে। আর এটা তো ওই যে ছোট ছোট করে কাটছেন না, এটা তো একদম কচি কচি মাথা, মানে ফুল এটা সেদ্ধ হয়ে যাবে, কোনো আঁশ থাকবে না এর মধ্যে। ধুনা পাতা বুনছেন, দেখেন এটুক মাটির কত বরকত, আলহামদুলিল্লাহ যে কত কিছু করছেন এই জায়গার মধ্যে। আর অনেকের কত মাটি আছে,
তারপরেও তারা কিছু চাষ করতে চায় না। তো আমরা ভাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছাদেও কাজ করেন, এবং তাছাড়াও যারা বাড়িতে আছেন বিভিন্ন জায়গায় পড়ে থাকে সেগুলো জায়গাতেও কাজ করেন, এরকম শাক সবজি ফলমূল বিভিন্ন কিছু আবাদ করেন। ফল যদি আপনি নিজেও না খান পাখিতে খাক, তাতেও কিন্তু উপকার আছে, সবও পাবেন। তো আপনাদের এই অনুরোধ করে আমি ভিডিওটি শেষ করব। তবে এটা আসলে আমরা মিরপুরে আছি, পাশেই মিরপুর এক নম্বর স্ট্যান্ড, আমি একটু আশেপাশে দেখাচ্ছি। তো দেখেন যে এই যে ছাদ, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পাশে মিরপুর স্ট্যান্ডে দেখা একটু, এই পাশে যেটা দেখছেন এটা হলো কোঅপারেটিভ মার্কেট, এর নিচতলা ইলেকট্রিক মার্কেট, ঠিক আছে। ওই পাশে দেখেন ছাদে এখানে আপনার সিম করেছে, দূর থেকে খুব ভালো বোঝা যায় না। ওই পাশে যেটা দেখা যায় এটা হলো এখানে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা মাজার শরীফ আছে, তার মসজিদ। আর এক নম্বর স্ট্যান্ডটা আসলে এই পাশে যে সবজিটা দেখতে পাচ্ছেন ওই যে সাতটায়, ওর নিচে ওইখানে এক নম্বর, আর ওর পাশে যে বড় বিল্ডিংটা এই পার থেকে ওই পারে, এটা হলো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স। আর এখানে দেখেন যে আমরা এক নম্বর রোডটা আমরা এই সাইডটা দেখতে পারবো, আমরা যে ছাদে আসছিলাম, ছোট ছাদ, বাট এখানে চাষবাস করলে কিন্তু অনেক চাষই করা যাবে, অনেক চাষ করা যাবে। তো এটা অবশ্য সাততলার উপরে। তো দেখেন যে আমরা দেখাচ্ছি, এবার আমরা একটা মেইন রোডে গেলাম, এই যে এটা হলো মেইন রোড এক নম্বরের পাশে, এটা পাশে একটা ইসলামী ব্যাংক। আর এই যে আপনারা এক নম্বর সড়ক দেখতে পাচ্ছেন মিরপুর গার্মেন্ট প্লাজা, এখানে অনেকগুলোই আছে। পাশে দেখেন যে সোনালী ব্যাংক, এখানে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের অফিস রয়েছে, অন্যান্য অফিস আছে টোকিও। তো এই যে এক নম্বর স্ট্যান্ড থেকে গাছগুলো ছাড়ছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এক নম্বর স্ট্যান্ডে আছি মিরপুর এক নম্বর ঢাকা। তো এই যে সবজি অল্প কিছু জায়গায় লাগানো ছিল, এইভাবে যদি আরও আমরা 20-25টা জায়গায় ভিন্ন ভিন্ন সবজি করতে পারি, এটা তো পোশাক আপনারা বুঝতেই পারছেন। আমরা অন্য অন্য আরও কিছু যদি করতে পারি, এখানে 4-5টাতে করা হয়েছে, মোট 5টা টবে করছি। এভাবে যদি আপনার 20টা টব থাকে, দেখেন যে আপনি কিন্তু এই যে সবজিটা পাচ্ছেন, তো এই সবজিটা কিন্তু আপনার ইজিলি 5-6 জন সদস্য সংসারে ফুল, একদিন তার চেয়ে বেশি সদস্য সংসারও হয়ে যাবে, একদিনে টোটাল 3 অক্তের সবজি হয়ে যাবে। এরকম যদি আপনি 20টা করেন আপনার তো সবজি কেনা লাগবে না। তা আপনারা সবাই করবেন এবং টাটকা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের সবারই ভালো হবে, স্বাস্থ্যের জন্য এবং পরিবারের জন্য। এতে এতটুকু কাজ করলে মাটিগুলো কিনতে পাওয়া যায় এখন, অনেকেই বিক্রি করে। তো সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। তো ভাই আপনাকেও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।